ছোট্ট এক পরমা সুন্দরী মেয়ে তার কোলে এসে তার গলা জড়িয়ে ধরেন। আপনারা জানেন আমরা আছি মন্দিরের শহর বিষ্ণুপুরে, আর আজ আমরা ঘুরে দেখে আসব শ্রী শ্রী সারদা মা এবং রামকৃষ্ণ পরমহংস দেবের স্মৃতি বিজড়িত জয়রামবাটি এবং কামার পুকুর। আমি হচ্ছি হৃদয় মুখার্জির নাতি বিশ্বনাথ মুখার্জির ছেলে, আমার নাম দেবদুলাল মুখার্জি। জয়রামবাটি এবং কামার পুকুর এই পবিত্র দুটি স্থান বেড়ানোর সমস্ত খুঁটিনাটি প্রয়োজনীয় তথ্য থাকছে আজকে আমাদের এই ভিডিওতে। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক জয়রামবাটি এবং কামার পুকুরের গল্প। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, সুপ্রভাত ফ্রম বিষ্ণুপুর। আজকে আমরা বিষ্ণুপুরে আছি, আর আজ হলো 30/12/2023, অর্থাৎ 2023 সালের একদম শেষ দিন। আর আজকে আমরা এখান থেকে, মানে বিষ্ণুপুর থেকে, যাচ্ছি সকাল সকাল জয়রামবাটির উদ্দেশ্যে। আজকে আমরা ঘুরে দেখব জয়রামবাটি, কামার পুকুর, জয়পুর ফরেস্ট, সবটা ভীষণ ডিটেলে আপনাদেরকে দেখাবো। এখান থেকে প্রায় 40 কিলোমিটার দূরে জয়রামবাটি। এখন সোজা আমরা চলে যাব জয়রামবাটির উদ্দেশ্যে। এখন বাজে 8:15, আমরা এখান থেকে রওনা দিচ্ছি। আমরা একটা অটো বুক করে নিয়েছি। আমাদের আজকের ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন, অনেক নতুন নতুন ইনফরমেশন পাবেন, এইটুকু আমি কথা দিতে পারি। কম খরচে সহজ উপায়ে কীভাবে আপনারা এই জয়রামবাটি, কামার পুকুর, এই জয়পুর ফরেস্ট এরিয়া একদিনে ঘুরতে পারবেন সেটাও আমি বলে দেব, আর এমন কিছু ইনফরমেশান দিয়ে দেব যেটা আপনাদের এই ট্রিপে খুবই খুবই কাজে লাগবে। সেজন্য ভিডিওটাকে স্কিপ না করে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমাদের চ্যানেলে যদি নতুন হন আর এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে প্লিজ 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 এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে দেবেন। প্রতি উইকেন্ডে একটি করে নতুন ভিডিও আমাদের আসে, আর যারা অলরেডি আমাদেরকে এত ভালোবাসা দিচ্ছেন, আমাদের এক্সটেন্ডেড পরিবারের সদস্য, তাদেরকে আমাদের আন্তরিক ধন্যবাদ, আন্তরিক ভালোবাসা এবং কৃতজ্ঞতা। এভাবেই আমাদের পাশে থাকবেন, সাথে থাকবেন, তাহলে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো। তাহলে চলুন আজকে আর দেরি না করে শুরু করা যাক জয়রামবাটি, কামার পুকুর ব্লগ। হলো আমাদের আজকের পাইলট, আপনার নাম দাদা? নমস্কার, আপনার সাথেই ঘুরবো সারাদিন। কেমন ঘোরাবেন আপনি জানেন? পুরোটাই আমরা বুবাইদার উপরে ছেড়ে দিয়েছি। খুবই ভালো মানুষ, এখানকার মানুষেরা সত্যি খুব ভালো, ওনাদের ব্যবহার কথাবার্তা ভীষণ মিষ্টি। তো আশা করছি খুব ভালো একটা অভিজ্ঞতা হবে। আর সবার শেষে গিয়ে এই দাদার কন্ট্যাক্ট নাম্বার এবং সমস্ত ডিটেলস, আজকের ভাড়া সবটা বলে দেবো। আপনারা যদি কলকাতা থেকে সরাসরি কামার পুকুর অথবা জয়রামবাটিতে আসতে চান, সেক্ষেত্রে হাওড়া থেকে ধরে নিতে পারেন সকালবেলার গোঘাট লোকাল। গোঘাট স্টেশনে নেমে সেখান থেকে গাড়ি ধরে পৌঁছে যান জয়রামবাটি এবং কামার পুকুর। বিষ্ণুপুরের বুক চিরে আমরা রওনা দিলাম জয়রামবাটির উদ্দেশ্যে। বিষ্ণুপুর থেকে জয়রামবাটির দূরত্ব প্রায় 40 কিলোমিটার। যাওয়ার পথে আমরা দেখে নিলাম লাল বাঁধ। এই জায়গাটি হলো লাল বাঁধের বোটিং পয়েন্ট। লাল বাঁধে বোটিং সংক্রান্ত যাবতীয় তথ্য আমরা শেয়ার করেছি আমাদের গত পর্বের ভিডিওটিতে। এখনও যদি ওই ভিডিওটি না দেখে থাকেন, আই বাটনে দেওয়া লিঙ্ক থেকে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে প্লিজ দেখে নেবেন। এখন চলে এসেছি ব্রেকফাস্ট করার জন্য। যেহেতু সকালবেলা আমাদের কিছু খাওয়া হয়নি, তাই রাস্তাতেই ব্রেকফাস্ট সেরে নিচ্ছি। রাধেশ্যাম মন্দির আর জোড়বাংলা মন্দিরের একদম মাঝখানে এই একটা হোটেল রয়েছে, খুব সুন্দর। সকালবেলা ওনারা লুচি ভাজছেন আর সাথে গরম গরম ঘুগনি, এই এক প্লেট লুচি, সেখানে ছখানা লুচি দিয়েছেন, ঘুগনি দিয়েছেন, এটার দাম 40 টাকা। এরপর একটু চা খাবো, আজকে খুব ঠান্ডা পড়ে যায়। চাটা খেয়ে সকালের মিঠে রোদ আর ঠান্ডা বাতাস গায়ে মেখে অপূর্ব সুন্দর জয়পুর ফরেস্টের মধ্যে দিয়ে আমরা এগিয়ে চললাম জয়রামবাটির উদ্দেশ্যে। শাল সেগুনের ঘন জঙ্গলের মধ্যে এই রোদ কুয়াশার লুকোচুরি খেলা এক অপূর্ব মায়াবী রহস্যময়তার সৃষ্টি করেছিল।
সেই রহস্যময়তাকে অবলোকন করতে করতে এই সকালটা বেশ উপভোগ করছিলাম আমরা। জয়পুর ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি, মাঝখানে একটুখানি নামলাম। আমাদের গাড়ির দাদা মানে তেলটা শেষ হয়ে গেছে বলে তেল চেঞ্জ করছেন, ওই জন্য উনি বললেন যে যান একটু নেমে ছবি টবি তুলে আসুন। এত সুন্দর এই ফরেস্ট এরিয়াটা, কী যে ভাল লাগছে সকালবেলা। আজকে এতটা ঠান্ডা আছে আর হাওয়া দিয়েছে খুব, ওই জন্য মানে এখন আমি জ্যাকেট খুলতে পারছি না, মানে রোদটা এখনও ঠিক মতো ওঠেনি। কিন্তু হালকা হালকা সূর্য উঁকি দিচ্ছে আর এখানে প্রচুর পাখির ডাক। জয়পুর ফরেস্টের পর সুন্দর সবুজ গ্রাম্য পরিবেশের মধ্যে থেকে আমরা পৌঁছে গেলাম জয়রামবাটি গ্রামে, আর জয়রামবাটি ভ্রমণ আমাদের শুরু হলো এই অতি পবিত্র মায়ের ঘাট থেকে। এই হচ্ছে মায়ের ঘাট, যেটা দেখতে পাচ্ছেন একদম মেন রোডের ধারেই রয়েছে এই ঘাটটা। শারদা মা এই ঘাটেই তার স্নান সারতেন, পূর্ণ পুকুরও বলা হয়। দেখুন সুন্দরভাবে এখন এই ঘাটটাকে বাঁধিয়ে দেওয়া হয়েছে। তো এটি এখন এখানে জয়রামবাটিতে মায়ের ঘাট নামে পরিচিত। খুব সুন্দর সকালবেলা এই জায়গাটাতে আসলে খুবই ভালো লাগবে, চারপাশটা একদম সবুজে ঘেরা। আমরা চলে এসেছি জয়রামবাটিতে, অর্থাৎ মা শারদার জন্মস্থানে। 1853 সালের 22শে ডিসেম্বর এই জায়গাতেই জন্ম হয়েছিল আমাদের সকলের স্নেহময়ী মা মা শারদার। আজকে 31শে ডিসেম্বর, প্রচণ্ড ভিড়, প্রচুর মানুষ এসেছেন। আমরাও এখন মন্দিরের ভিতরে ঢুকবো, মন্দিরটা দেখবো, সাথে আপনাদেরকে দেখাবো। এখানে দর্শনের সময় দেওয়া আছে এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত সকাল 5:30 থেকে 11:30, আর বিকেল 4:00 থেকে রাত্রি 8:30 পর্যন্ত, আর অক্টোবর থেকে মার্চ সকাল 6:00 থেকে 11:30, আবার বিকেল 3:30 থেকে রাত 8:00 পর্যন্ত। মন্দির প্রাঙ্গণে আমরা ঢুকে পড়েছি, ডান দিকেই রয়েছে ছোট্ট কুঁড়ে ঘর, মায়ের বাল্যকাল শৈশবকাল কেটেছে এই জায়গাতেই। ডান দিকে জুতো রাখার ঘর রয়েছে, ওইখানে জুতোটা রেখে তারপরে মন্দিরের মধ্যে ঢুকতে হবে। কুপন কাটার লাইনে দাঁড়িয়ে আছি এখন, মোটামুটি 11:00 পর্যন্ত কুপন দেয় এখানে। আমরা ওই 10:30-11:30 নাগাদ এখানে এসে পৌঁছেছি, সেজন্য আগে কুপনটা কেটে নিচ্ছি লাইনে দাঁড়িয়ে। ভোগের কুপন কাটার পর আমরা মা শারদার যে ভিটে বাড়ি রয়েছে সেই বাড়ির মধ্যে ঢুকে পুরো জায়গাটা খুব সুন্দরভাবে দেখে নিলাম। এখন আমরা যে মন্দিরটা দেখাচ্ছি এটা হলো শ্রী শ্রী মায়ের যে পিতৃবংশ, সেই বংশের কুলদেবতা শ্রী শ্রী সুন্দর নারায়ণ এবং ধর্মঠাকুর জিউ এবং শ্রী শ্রী শীতলা মাতার মন্দির। মূল যে মন্দির মায়ের, এটাই হলো মূল মন্দির জয়রামবাটির, শ্রী শ্রী মায়ের মূল মন্দির। এই মন্দির নির্মাণ হয় 1923 খ্রিস্টাব্দের 19শে এপ্রিল বৃহস্পতিবার শুভ অক্ষয় তৃতীয়ার তিথিতে। মায়ের প্রসাদ খাওয়ার লাইন এইখানে পড়েছে বিশাল বড়, প্রসাদের কুপন তো আমরাও কেটেছি, লাইনে দাঁড়াতে যাচ্ছি। এখানে কিন্তু মহিলাদের আলাদা লাইন, পুরুষদের আলাদা লাইন। মায়ের দর্শনও খুব সুন্দর হলো, তারপরেই আমরা চলে এসেছি প্রসাদ খেতে। 11:40 থেকে প্রসাদ দেবে বললো।
আমরা মায়ের মন্দির থেকে বেরিয়ে চলে এসেছি। এখানে বাইরে বেরিয়ে দেখছি একদম মন্দির থেকে বেরোলেই বেশ কিছু টোটো দাঁড়িয়ে আছেন। তো এরকমই একটা টোটোর ভাইয়ের সাথে আমার কথা হলো, ওনারা কিন্তু লোকাল সাইট সিং করান। কীভাবে ওনারা লোকাল সাইট সিং করান, কী কী দেখান, সেটা আমি এই ভাইয়ের কাছ থেকে জেনে নিচ্ছি। ভাই প্রথমে তোমার নামটা একটু বলো। আমার নাম কার্তিক রায়। শান্তিনাথ শিব মন্দিরে এখানে যাত্রা শুনতে গিয়ে প্রথম দেখা হয়েছিল আমরা সারদা মায়ের সাথে ঠাকুরের। সেখানে আপনার মন্দির আছে হৃদয়ের বাড়ি, ঠাকুরের দিদি বাড়ি, আপনার কল্যাণেশ্বরী কালী মন্দির আছে, যেখানে ঠাকুর যেতে যেতে আপনার বিশ্রাম নিতেন, বিশ্রাম নিয়ে আবার যেতেন, সেই মন্দির আছে। কামারপুকুর যাবে বলে মনে করে, সেই ক্ষেত্রে তুমি কত টাকা নেবে আর কি কি দেখাবে? কামারপুকুর এখান থেকে রিজার্ভ ভাড়া 100 টাকা, ওখানে সাইড সিনটা দেখালে আপনার 100 টাকা পড়বে, আপনার বিশালাক্ষী গেলে 100 টাকা পড়বে, দেড়েক গ্রাম যদি যান ঠাকুরের পৈতৃক ভিটা ওখানে 100 টাকা পড়বে, আর আপ ডাউন 200 টাকা, আপনার টোটাল 500 টাকা পড়বে আপনার সাইড সিন কামারপুকুর করিয়ান। তাহলে এইখানে আপনারা বুঝে গেলেন, শুধু যদি আপনারা জয়রামবাটিটা ঘোরেন তাহলে মোটামুটি 250 টাকার মধ্যে আপনাদের হয়ে যাবে। জয়রামবাটি আর কামারপুকুর দুটো মিলিয়ে করতে গেলে ওই 750-700 ওরকম আসবে, তাই তো? আপনার কলপাড়ায় আছে মায়ের বৈঠকখানা আছে আর জগদম্বা আশ্রম আছে, ওইটা শুদ্ধ নিলে জয়রামবাটিও 500 টাকায় পড়বে। আচ্ছা, তাহলে দুটো মিলিয়ে টোটাল 1000 টাকার মধ্যে চলে আসবে, তাই তো? তাহলে আপনারা যদি এখানে এসে, মানে এখানে আপনারা যদি বিষ্ণুপুর থেকে আসেন, বিষ্ণুপুর থেকে সহজে আসার উপায় হলো বাস, প্রতিদিনই বিষ্ণুপুর থেকে বাস আসে, তাই তো? বাসে করে চলে এসে আপনারা কিন্তু টোটো রিজার্ভ করে এখানটা ঘুরে নিয়ে আবার বাসে করে ফিরে চলে যেতে পারেন, সেক্ষেত্রে আপনাদের অনেকটা সাশ্রয় হবে, সুবিধা হবে। থ্যাংক ইউ ভাই। আপনাদের সুবিধার্থে আরও কিছু টোটো দাদাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম। বাস পণ্ডিত 8101156174 ফোন নম্বর। লক্ষণ পাগড়ে 9735196014। আসাদুল ইসলাম 8348158195। নুরুল আলম খান 9641142611। আপনারা যদি মনে করেন তাহলে এই জয়রাম বাটিতে এক রাত থেকেও আসতে পারেন। মা সারদা আশ্রমের একদম কাছে এই হোটেলের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম। এখন চলে এসেছি শান্তিনাথ মন্দিরে। জয়রামবাটির এই শান্তিনাথ মন্দির, অর্থাৎ যেখানে আমি দাঁড়িয়ে আছি, এই মন্দিরের কিন্তু রয়েছে অসাধারণ একটা তাৎপর্য, কারণ এই মন্দিরেই প্রথম দেখা হয়েছিল শ্রী শ্রী মায়ের সঙ্গে রামকৃষ্ণ পরমহংসদেবের। এইখানেই এসেছিলেন রামকৃষ্ণ পরমহংসদেব যাত্রাপালা দেখতে, অর্থাৎ আমি যেখানে দাঁড়িয়ে আছি তাই উল্টো দিকেই রয়েছে একটা মঞ্চ, নাট মঞ্চ টাইপের, ওই নাট মঞ্চে নাট যাত্রাপালা দেখতে এসেছিলেন এবং ওখানে এসেই প্রথম তিনি শ্রী শ্রী মাকে দেখেছিলেন এবং তারপরে তাদের শুভ পরিণয় সম্পন্ন হয়েছিল, সে তো আমরা সবাই জানি। এই জন্য এই মন্দিরের একটা আলাদা এবং বিশেষ তাৎপর্য রয়েছে, খুবই খুবই সুন্দর এই জায়গাটা। জয়রামবাটিতে আসেন অনেকেই, মায়ের মন্দির দর্শন করে চলে যান, এই মন্দিরটার কথা হয়তো অনেকে জানেন না বা আসেন না, তবে আমার পরামর্শ যদি আপনারা জয়রামবাটি আসেন একবার অবশ্যই এই মন্দিরটা থেকে ঘুরে যাবেন, আপনাদের নিশ্চয়ই খুবই ভালো লাগবে। এই মন্দির থেকে বেরিয়ে গ্রামের রাস্তা ধরে 500 মিটার বাঁদিকে গেলেই আপনি পৌঁছে যাবেন রামকৃষ্ণ দেবের ভাগনার বাড়িতে। এখন আমরা চলেছি সেই দিকেই। শান্তিনাথ শিব মন্দির থেকে 500 মিটার মতো বাঁদিকে চলে আসলে গ্রামের মধ্যে রয়েছে হৃদয় ভবন, এটা হচ্ছে শ্রী রামকৃষ্ণ দেবের ভাগনার বাড়ি। ঠাকুর এখানে এসে মাঝে মাঝেই থাকতেন এবং উনি নিজের হাতে এই বাড়িতে দুর্গা মন্দির এবং নারায়ণ মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। এই যে বাড়ি, এইখানে ঠাকুর থাকতেন, আর ঠিক তার পাশে এইখানে রয়েছে নারায়ণ মন্দির, আর ওই দিকটাতে রয়েছে দুর্গা মণ্ডপ। এই জায়গাটাও এইখানে আসলে ঘুরে দেখে যেতে পারেন, বেশ সুন্দর লাগবে, তার কারণ এই জায়গাটাতেও কিন্তু খুব একটা মানুষ বেশি আসেন না, নিরিবিলি নির্জন, পরিবেশটাও খুবই সুন্দর। প্রথম হচ্ছে আপনারা যে জায়গাটি এসেছেন এটি রামকৃষ্ণদেবের ভাগ্নে হৃদয় মুখার্জির বাড়ি। হৃদয় মুখার্জির মায়ের নাম হেমাঙ্গিনী দেবী, হেমাঙ্গিনী দেবী হচ্ছে রামকৃষ্ণদেবের বড় দিদি। ছোট্টবেলার থেকেই ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব যখন সারদামাকে বিয়ে করে না,
তখন থেকেই হৃদয়কে নিয়ে দক্ষিণেশ্বরে থাকতেন, দক্ষিণেশ্বরে মায়ের পুজো পাঠ করতেন, ওখান থেকে কামারপুকুর হয়ে আমাদের বাড়িতে এসে থাকতেন, আবার এখান থেকে পাড়ি দিতেন দক্ষিণেশ্বর। প্রথমে যে দুর্গা মন্দিরটি আপনারা দর্শন করলেন, ওইটি ঠাকুর শ্রীরামকৃষ্ণ এবং হৃদয় মুখার্জির দুর্গা মন্দির। ওখানে ঠাকুর হৃদয়কে নিয়ে দু বছর দুর্গা পুজো করেছিলেন। তিন বছরের বেলায় ঠাকুর দক্ষিণেশ্বরে অসুস্থ হয়ে পড়েন, এমন অসুস্থ হয়ে পড়েন যে বিছনা ছেড়ে দাঁড়াবার সাংগতি নেই। তখন শ্রীরামকৃষ্ণদেবের সেবা কাজ জ্বালাতেন হৃদয় মুখার্জি এবং মা ভবতারিণী মায়ের সেবা কাজ জ্বালাতেন হৃদয় মুখার্জি। দিনের পর দিন, রাতের পর রাত ঠাকুর হৃদয়কে বুঝোচ্ছেন, হৃদু তোর বাড়িতে দুবছর দুর্গা পুজো করলাম, এবছর তো আর আমি যেতে পারবো না। হৃদয় মুখার্জি বলছে, মামা তুমি না গেলে আমার বাড়িতে পুজো করবে কে? রামকৃষ্ণদেব বলছেন, এবছর তুই করিস। হৃদয় মুখার্জি সঙ্গে সঙ্গে বলছে, মামা তুমি বলছো আমি পারবো? দুর্গা পুজো, মহাপুজো, তিন চার দিনের পুজো, আমি তো এত মন্ত্র জানি না। ঠাকুর বলছেন, মন্ত্রের কিছু দরকার নেই, তুই যেটুকু জানিস মন্দিরে বলিস, আর মায়ের পায়ে ফুল বেলপাতা নিবেদন করার সময় দুফোঁটা চোখের জল ফেলিস, তাহলেই তো দুর্গা পুজো হয়েছে। হৃদয় মুখার্জি বলছে, মামা পুজোটা হয়েছে বলে আমি জানবো কী করে? ঠাকুর সঙ্গে সঙ্গে উত্তর দিচ্ছেন, আমি তোকে দেখা দেব। হৃদয় মুখার্জি এই কথাটি ঠাকুর বলার পরই মা ভবতারিণী মায়ের এবং ঠাকুরের সেবা কাজে লোক নিযুক্ত করে এখানে আসেন ওনার মন্দিরে। ষষ্ঠী সপ্তমী নিজে হাতে ঘট তুলে নিজে পুজো করতেন, তারপরে অষ্টমীতে যখন অষ্টমীর আয়োজন করেছেন পুজোর, মন্দিরেতে আসনে বসে আজমন শুরু করেছেন, তখন থেকে হৃদয় মুখার্জি চোখে জল। অষ্টমীতে সন্ধির পূজার যখন সন্ধির আরতি করছেন, তখন দেখছেন ঠাকুর খালি গায়ে ধুতি পরে গলায় কাপড় ঝুলিয়ে মন্দিরে দাঁড়িয়ে আছেন। হৃদয়কে বলছেন, ঋতু আমি এসেছি। ওনাদের দুর্গা মন্দিরের ইতিহাস গেল, আপনারা যে মন্দিরটি বসে আছেন বা দাঁড়িয়ে আছেন, রামকৃষ্ণদেব হৃদয় মুখার্জির নারায়ণ মন্দির। দক্ষিণেশ্বরে ঠাকুর ঘুম থেকে উঠে সকালবেলায় হৃদয়কে জড়িয়ে ধরে বলছে, তুই আমাকে কাশিধামে নিয়ে চ। হৃদয় মুখার্জি বলছে, মামা কাশি কী করতে যাবে? ঠাকুর বলছেন, ওখানে তৈলঙ্গস্বামী আছেন, ওনার সঙ্গে একটু দেখা করার ইচ্ছা হচ্ছে। হৃদয় মুখার্জি তাই রামকৃষ্ণদেবকে কাশিধামে নিয়ে গেছিলেন, তৈলঙ্গস্বামীর সঙ্গে দেখা করিয়ে দু একদিন ছিলেন। তৈলঙ্গস্বামীর সঙ্গে সঙ্গে ভগবান শ্রীরামকৃষ্ণর হাতে একটি শালগ্রাম শিলা তুলে দেন। রামকৃষ্ণদেব ওই শালগ্রাম শিলাটি নিয়ে এসে হৃদয়ের বাড়িতে প্রতিষ্ঠা করেন, নামকরণ করেন শ্রীধর। তারপরে যে টিনের চাল মাটির বাড়িটি দেখছেন 200 বছরকার, ওইটি আগে খড়ের চাল ছিল, ওইটি ঠাকুর এবং রামকৃষ্ণদেব এবং হৃদয় মুখার্জি এসে থাকতেন। আমি হচ্ছি হৃদয় মুখার্জির নাতি, বিশ্বনাথ মুখার্জির ছেলে, আমার নাম দেবদুলাল মুখার্জি। হৃদয় মুখার্জির বাড়িতে অনেক ঠাকুর আর হৃদয় মুখার্জির ইতিহাস আছে, একটা ছোট্ট করে আপনাদের বলছি, শুনবেন। দক্ষিণেশ্বরে হৃদয় মুখার্জিকে নিয়ে যখন হৃদয়ের বাড়িতে এলেন ঠাকুর, ওনার দিদিকে বলছেন, হেমাঙ্গিনী দেবীকে, যে দেখো তোমাদের বাড়ি এসছি, কালকে চাল কুমড়োর তরকারি খাবো, একটু রেঁধো তো। হেমাঙ্গিনী দেবী বলছে, বেশ তো হৃদয় নিয়ে আসবে, আমি রেঁধে দেবো তোমাকে। হৃদয় মুখার্জি কানে শোনার মাত্রই 5টা বাজে, বিছনা ছেড়ে চলে যেয়ে চাষিপাড়া দিয়ে গেছে। চারদিক খুঁজে চৈত বৈশাখ মাস ঘেমে গেছে, চারদিক খুঁজেও পায় না চাল কুমড়ো। তখন ঠাকুরকে বলছেন, হেমাঙ্গিনী দেবী তুমি কলকাতা থেকে এসেছো, মুড়ি খেয়ে নাও, খিদে পাচ্ছে তোমার, আমি বুঝতে পাচ্ছি। ঠাকুর বলছেন, না হৃদু আসো, এলে একসঙ্গে খাবো। তো হৃদয় মুখার্জি চলে এসছে 10টা বাজে, ঠাকুর বলছে আয়। ঠাকুরকে বলছেন হৃদয় মুখার্জি, মামা অনেক খুঁজেছি পাই না, আবার কাল যাব তোমার জন্য। বললো, ঠিক আছে হাত পা ধো, তোর মা মুড়ি দিচ্ছে, দুজনে খাবো। তো মুড়ি দিয়েছেন হেমাঙ্গিনী দেবী রামকৃষ্ণদেবকে, হৃদয় মুখার্জি খাচ্ছেন। তখন আমাদের এই মাটির বাড়িটি খড়ের চাল, উপরে একটি খড়ের চালে এমন শব্দ হয়, গাছ পড়ার ধমাক করে শব্দ হয়। ঠাকুর তখন একমুখ দাঁড়িয়ে নিয়ে হাসছেন। হৃদয় মুখার্জি বলছেন, মামা আমি মা তুমি কথা থাকবো, মনে হচ্ছে বাড়িটা পড়ে যাবে। সঙ্গে সঙ্গে ঠাকুর রামকৃষ্ণদেব উত্তর দিচ্ছেন, না রে
আমি ওই যে চাল কুমড়ো তোর মাকে বলেছি না তরকারি খাবো তুই পাস না, হনুমান মনে হচ্ছে কার সর্বনাশ করে দিয়েছে, নিচে নেমে দেখতো। তখন হৃদয় মুখার্জি নিচে নেমে উপর তুলে দেখছে, বলছে হ্যাঁ গো মামা, হনুমান বগলে করে বড় চাল কুমড়ো নিয়ে এসছে। বললো তুই মুড়ি খা, ও নামবে। তখন হনুমান চাল কুমড়োটি নিয়ে নিচে নামলো, নিচে নেমে লাফিয়ে দৌড়ে গেলেন হৃদয় মুখার্জি ঠাকুরের পায়ের তল দিয়ে গড়িয়ে দিলেন। তারপরে হনুমান রামকৃষ্ণদেব আর হৃদয় মুখার্জির দুটো পাকে ধরে প্রণাম করছেন। তখন ঠাকুর বলছেন হেমাঙ্গিনী দেবীকে যে দেখো আমরা দক্ষিণেশ্বর থেকে এসেছি, মনে হচ্ছে আমার ঝোলাতে কলা আছে, দুটো দাও তো প্রভুকে। এইরকম ইতিহাস প্রচুর আছে আমাদের বাড়িতে, যেটা লীলা প্রসঙ্গে বা কথাম্বিতে নেই। আমি বলছি আমার বয়স কত আর, কিন্তু আমার বাবার মুখের কথা হৃদয় মুখার্জি বলে গেছেন দক্ষিণাচরণ মুখোপাধ্যায়কে, ওনার ছেলে। দক্ষিণাচরণ মুখোপাধ্যায়ের ছেলে হচ্ছে আমার বাবা বিশ্বনাথ মুখার্জি। বিশ্বনাথ মুখার্জি শুনে আমি বললাম। এখন আমি চলে এসেছি শ্রী শ্রী সারদা মায়ের মামার বাড়িতে, যে শান্তিনাথ মন্দির থেকে বাঁ হাতে 500 মিটার গেলে আমরা হৃদয় মুখার্জির বাড়ি অর্থাৎ রামকৃষ্ণদেবের ভাগ্নার বাড়িতে গিয়ে পৌঁছেছিলাম। সেই শান্তিনাথ মন্দিরের থেকে ডান দিকে আরও 500 মিটার বা 700 মিটার মতো রাস্তা আসলেই আপনি পৌঁছে যাবেন মায়ের মামার বাড়িতে। আসলে মায়ের মামার বাড়ির একদম নির্দিষ্ট যে মামার বাড়ি, ওই বাড়ির কোনো অস্তিত্ব নেই, তবে এই বাড়িটিকেই মায়ের মামার বাড়ি হিসাবে ধরে নেওয়া হয়। তার কারণ ওই শান্তিনাথ মন্দির থেকে পুজো দিয়ে একদিন শ্রী সারদা মায়ের মা অর্থাৎ শ্যামাসুন্দরী দেবী ফিরছিলেন ওনার নিজের বাড়ির দিকে। যাবার পথে উনি একটুখানি বিশ্রাম নিতে বসেছিলেন এক বেল গাছতলায়, আর তখন তিনি নিজে দেখেছিলেন সেই বেল গাছের উপর থেকে ছোট্ট এক পরমা সুন্দরী মেয়ে তার কোলে এসে তার গলা জড়িয়ে ধরেন এবং সেই মুহূর্তেই তিনি মূর্ছা যান। মনে করা হয় সেই ছোট্ট মেয়েটি সারদা দেবী এবং ওইভাবেই তিনি শ্যামাসুন্দরী দেবীর গর্ভে এসেছিলেন, সেই কারণেই সেই বেলগাছটাকে কেন্দ্র করে এই জায়গাকে শ্যামাসুন্দরী দেবীর বাড়ি হিসাবে এবং সারদা মায়ের মামার বাড়ি হিসাবে ধরে নেওয়া হয়। তো এই জায়গায় আসতে একদম ভুলবেন না যদি জয়রামবাটি আসেন, ভীষণ তাৎপর্যপূর্ণ জায়গা তো অবশ্যই, এবং সবচেয়ে ভালো যেটা লাগবে আপনাদের ভেতরে একটা মন্দির আছে আশ্রম, সেখান থেকে ঘুরে যেতে পারলে। আমরা ঘুরে যেতে পারলাম না তার কারণ এই মন্দির 12:30 সময় বন্ধ হয়ে যায়, আবার খুলবে 3:30 সময়। এখন যেহেতু 2:10 বাজে মন্দির এখন মানে এই আশ্রম গেটটা এখন বন্ধ আছে, এখন তাই ভেতরে ঢুকতে পারলাম না বন্ধ আছে বলে। তবে আপনারা যদি সময় সেইভাবে ম্যানেজ করে আসতে পারেন তাহলে ভেতর থেকেও ঘুরে যেতে পারবেন, আপনাদের অবশ্যই খুবই ভালো লাগবে। সারদা মায়ের জন্মস্থান থেকে এখন আমরা এগিয়ে যাচ্ছি শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মস্থান অর্থাৎ কামার পুকুরের দিকে। এই জয়রামবাটি থেকে কামার পুকুরের দূরত্ব প্রায় 7.5 কিলোমিটার মতন, অটোতে যেতে আমাদের 15 মিনিট মতন সময় লাগলো। এখন আমরা চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মস্থান কামার পুকুরে। কামার পুকুর যে মঠ রয়েছে সেই মঠের সামনে দাঁড়িয়ে রয়েছি। মঠের মধ্যে মন্দির যেটা আছে মন্দির দর্শনের সময় ওখানে লেখা রয়েছে। আর এই হলো কামার পুকুরের ম্যাপ, এই ম্যাপটি দেখে নিলে এখানে ঘুরতে আপনাদের বেশ সুবিধা হবে। আর এই হলো শ্রী শ্রী ঠাকুর ও মায়ের স্মৃতি বিজড়িত পবিত্র হালদার পুকুর, এখানেও সেদিন অগণিত ভক্তের ঢল নেমেছিল। আচ্ছা এখন আমরা চলে এসেছি লাহাবাবুর বাড়ি এবং পাঠশালা সেই সংলগ্ন যে জায়গাগুলো আছে সেইগুলো দেখতে। এখন ঢুকছি বিষ্ণু মন্দিরে। এই হলো বিষ্ণু মন্দির, আর এই যে মন্দিরটা দেখছেন ভীষণ সুন্দর টেরাকোটার কাজ করা রয়েছে। এই মন্দিরের ওপরেও নিচে ঘর আছে, ঠাকুরকে পাঠশালাতে বিয়োগ করতে দিলে এই মন্দিরেই চলে আসতেন উনি এবং মা কালীর মূর্তি আঁকতেন ও ধ্যান করতেন। এই মন্দিরটি বর্গী বা মারাঠাদের আমলেই তৈরি হয়েছে। দেখুন চারিদিকে কি সুন্দর সমস্ত মূর্তি করে করে কামারপুকুরের ইতিহাসকে বর্ণনা করা হয়েছে। বিষ্ণু মন্দিরটা আমরা দেখলাম, এই বিষ্ণু মন্দিরের আন্ডারগ্রাউন্ডেই রয়েছে এক গুপ্ত কক্ষ, যখন বর্গীরা আক্রমণ করতেন তখন সমস্ত পরিবারের মহিলাদের এবং সমস্ত জিনিসপত্র গয়নাগাটি ওই গুপ্ত কক্ষে নিয়ে চলে যাওয়া হতো।
এই যে দুর্গা প্রতিমার ছবিটা আমরা দেখতে পাচ্ছি, এই দুর্গা প্রতিমার যে চোখ, এই চক্ষু দুটি দান করেছিলেন স্বয়ং গদাধর। এটি হলো শ্রী শ্রী ঠাকুরের পাঠশালা, যা লাহাবাবুদের পাঠশালা নামেও পরিচিত। এই পাঠশালাতেই গদাধর 5 বছর বয়সের পর পড়াশুনো করতে এসেছিলেন। পাঠশালা সংলগ্ন অঞ্চলে প্রথমেই রয়েছে এই অপূর্ব সুন্দর রাধাকৃষ্ণের রাস মন্দিরটি। ঠিক তার পাশেই রয়েছে পার্বতীনাথ শিব মন্দির। এই শিব মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন ধর্মদাস লাহার কন্যা প্রসন্নময়ী দেবী। রাস্তার ওই পাশে রয়েছে পাঠশালা, রাসমঞ্চ এবং পার্বতীনাথ শিব মন্দির, এবং রাস্তার উল্টো দিকে রয়েছে এই শ্রী শ্রী কালী মাতার মন্দির, আর ঠিক তার পাশেই রয়েছে গোপেশ্বর শিব মন্দির। এখন আমরা দেখছি গোপেশ্বর শিব মন্দির। যখন ছোটোবেলায় মাঝে মাঝেই গদাধরের বা ঠাকুরের দিবন্মত্ত অবস্থা হতো, তখন সারা গ্রামের লোকের কাছেই সেটা পাগলামি বলে মনে হয়েছিল। তখন তার মা চন্দ্রামণি দেবী সেই পাগলামি নিরসনের জন্য এই মন্দিরেই হত্যা দিতেন, এবং সেখান থেকে এই মন্দিরের এতটা তাৎপর্য। এবং ঠিক এই যে মন্দির দেখতে পাচ্ছি, তার ডান দিক দিয়ে যে রাস্তা চলে যাচ্ছে, এই রাস্তা দিয়ে চলে গেলেই কামার পুকুর, অর্থাৎ যার নামে এই জায়গার নাম হয়েছে, সেই পুকুর এখানেই অবস্থিত। কামার পুকুর, যার আদি নাম শুকলালগঞ্জ। শিব মন্দিরের ঠিক পিছনেই অবস্থিত যে পুকুর, যেটা বললাম যে পুকুরের নামে এই জায়গার নাম হয়েছে কামার পুকুর, সেই কামার পুকুরের সামনেই দাঁড়িয়ে আছি। খুবই করুণ অবস্থা আমি বলবো, পুকুরটার একেবারেই রক্ষণাবেক্ষণ নেই, সামনে প্রচুর পানাঠানা ভেসে বেড়াচ্ছে, একদমই ভালো অবস্থা নয়, কোনো রক্ষণাবেক্ষণই দেখতে পাচ্ছি না। ডান দিকে প্রচুর ময়লাপাতড়ি রয়েছে। তবে এই পুকুরের মাহাত্ম্য এবং তাৎপর্য এতটাই, এটা মনে হয় এতটা অবহেলায় পড়ে থাকাটা ঠিক ডিজার্ভ করে না। আচ্ছা, একদম পাশাপাশি রয়েছে, এখন আমরা চলে এসেছি শ্রীরামকৃষ্ণদেবের ভিক্ষা মায়ের মন্দির, যেটাকে বলা হয় রত্নকুঠি, সেই মন্দিরে। ছোট্ট সুন্দর মন্দির, কিন্তু এই মন্দিরেরও রয়েছে বিশেষ তাৎপর্য। এখন আমরা চলে এসেছি কামারপুকুরের চিনু শাখারির বাড়ি ও গদাধর বিদ্যা মন্দিরে। অক্ষয় কুমার সেনের শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথিতে বারবার আমরা এই চিনু শাখারির প্রসঙ্গ লক্ষ্য করি। এই পুঁথিতে বলা হয়েছে, চিনু নামে একজন শাখারির জাতি, দরিদ্র তাহাতে বৃদ্ধ গ্রামেতে বসতি, ব্যবসায় অল্প আয় কষ্টে গুজরান, কিন্তু তার গদাধরে ছিল বড় টান। শ্রীরামকৃষ্ণের বাল্য সখা এই চিনু শাখারি বংশে জন্মগ্রহণ করলেও স্বীয় অপার ভক্তি ও নিরলস সাধনায় এক উন্নত চরিত্রের জীবন ও বিভূতির অধিকারী হয়ে উঠেছিলেন। এরপর আমরা ঢুকলাম শ্রীরামকৃষ্ণ মঠ মন্দির প্রাঙ্গণে। মন্দির প্রাঙ্গণে যেহেতু ভিডিও ক্যামেরা অ্যালাউড নয়, সেজন্য আমরা তো ওখানে ভিডিও দেখাতে পারিনি। তবে ওই মন্দির প্রাঙ্গণে ঢুকলে আপনারা কী কী দেখবেন সেটা বলে দিচ্ছি। ঢুকে প্রথমেই দেখবেন শ্রীরামকৃষ্ণ দেবের নিজের হাতে বসানো একটি বিশাল বড় আম গাছ, তার পাশে রয়েছে যোগী শিব মন্দির, তারও আলাদা একটা তাৎপর্য রয়েছে। আর আম গাছের ঠিক পাশেই রয়েছে যেখানে শ্রীরামকৃষ্ণ দেব জন্মগ্রহণ করেছিলেন, সেই স্থান, এবং মানে ঢেঁকিশাল আর কি, এবং শ্রীরামকৃষ্ণ দেবের মূর্তি। আর তার পাশে রয়েছে রঘুনাথের মন্দির, তার পাশে রয়েছে রামকৃষ্ণদেবের বাসগৃহ, এবং তার পাশে রয়েছেন রামকৃষ্ণদেবের দাদার বাসগৃহ। এই কয়েকটা জিনিসই আমরা মোটামুটি দেখে বেরোলাম। আজকে প্রচণ্ড ভিড় হয়েছে 31 ডিসেম্বর, তবুও বেশ মোটামুটি অর্গানাইজডভাবেই ওনারা দেখাচ্ছেন, দেখার সুযোগ করে দিচ্ছেন সকলকে, তো আমরা ভালোভাবেই দর্শন করে বেরোতে পেরেছি। বাইরে বেরিয়ে এসে এখন আমরা ভিডিওতে আমি বলে দিলাম, যাতে আপনারা ভেতরে ঢুকে কনফিউজড না হয়ে যান, বা আগে থেকে জেনে যান যে কী কী আপনাদেরকে দেখতে হবে। রামকৃষ্ণ মঠ থেকে বেরিয়েই আমরা চলে এলাম ঠিক তার পাশের আদি শ্রী রামকৃষ্ণ সারদা মিষ্টান্ন ভাণ্ডারে। এখানকার জিলিপি, সাদা বোঁদে এবং ল্যাংচা ভীষণ বিখ্যাত, মানে কামার পুকুরে আসলে এই জিনিসগুলো এখান থেকে টেস্ট করতে কিন্তু একদম ভুলবেন না। একমাত্র কামার পুকুরেই পাওয়া যায় বিখ্যাত সাদা বোঁদে। দেখুন কিভাবে ভেজে তুলে মিষ্টির রসে ফেলা হচ্ছে, দেখুন কিভাবে ছাড়া হচ্ছে বোঁদে, ওই একটা ছাঁচে টাইপের সেখানে ফুটো ফুটো করা, তার মধ্যে ব্যাটারটা দিয়ে দিচ্ছে আর ওই ফুটো থেকে পড়ছে,
ছোট্ট 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 হয়ে গরম তেলে, এরকম বড়ি কিন্তু আমরা কোনোদিন দেখিনি। প্রচুর বিক্রি হচ্ছে দোকানটাতে, দেখুন বিশাল বিশাল কড়ায় সব বোঁদে, এগুলো রসে ভেজানো আছে, মানে রসে যতক্ষণ ভিজিয়ে রাখবে তারপরে ওটা পুরো ফুলে উঠবে, তারপরে রসটা এখানে ঝাড়ানো হবে, এইভাবে রস ঝাড়ানো হবে, রস ঝাড়ানোর পর তবেই কিন্তু ফাইনালি এখানে একদম রেডি টু ইট। কত দাম দাদা সাদা বোঁদের? 140 কেজি, 1 কেজির দাম 140 টাকা। আমিও কিনবো, বাড়ির জন্য নিয়ে যাব। অপূর্ব সুন্দর এক সূর্যাস্তকে সাক্ষী করতে করতে আমরা কামারপুকুর থেকে ফেরার পথ ধরলাম। পথে দেখে নিলাম শ্রী শ্রী মা সারদা কানন। এখন আমি দাঁড়িয়ে আছি আমোদর নদীর ঘাটে। এই যে নদী বা ছোট্ট এখন একটা জলাশয়ই বলা চলে, এখন এটাকে নদী বলা যায় না, এটাই হলো আমোদর নদী, যেখানে শ্রী শ্রী সারদা মা তার ভাইদের সাথে স্নান করতে আসতেন। এবং মা এইটাকে, মানে এই আমোদর নদকে ভালোবেসে বলতেন যে আমার গঙ্গা, তো সেই জন্য এটাকে মায়ের গঙ্গার ঘাটও বলা হয়। যে সারদা কানন করে দেওয়া রয়েছে তার মধ্যেই এই ঘাট এরকমভাবে বাঁধানো অবস্থায় রয়েছে। এবং এই ঘাটের ঠিক পাশেই রয়েছে মায়ের বাবা এবং মায়ের সমাধি ক্ষেত্র। ভীষণ সুন্দর এই জায়গাটা, দেখুন পাশে ছবিও দেওয়া রয়েছে, যেখানে ভাইদেরকে সারদা দেবী বলছেন, ভাইদের নিয়ে গঙ্গা স্নানে যেতুম, আমোদর নদী ছিল আমাদের গঙ্গা, গঙ্গা স্নান করে সেখানে বসে মুড়ি খেয়ে আবার বাড়ি ফিরে আসতুম। যেটা বলছিলাম যে শ্রী শ্রী মায়ের পিতা এবং মাতার সমাধি মন্দির একদম আমোদর নদ ঘাটের পাশেই অবস্থিত। আর এই যে পুরো সারদা কাননটা হচ্ছে এই রকম। সামনের এই বাড়িটিতে রয়েছে সারদা মায়ের জীবনের নানান ছবি এবং বাণী, যেগুলি আপনার জীবন দর্শনকে অত্যন্ত সমৃদ্ধ করে তুলবে। আজকের এই সম্পূর্ণ ট্যুরটি করতে আমাদের অটো ভাড়া পড়েছে 1600 টাকা। আমাদের আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক করে দেবেন, কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন, শেয়ার করে দেবেন সকলের সাথে, আর অবশ্যই 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 সাবস্ক্রাইব করতে ভুলবেন না সম্পিতানু ব্লগস অন ইউটিউব। প্রতি উইকেন্ডে আমাদের একটা করে নতুন ভিডিও আসে, আমাদের সাথে থাকুন, আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে আবার পরের সপ্তাহে আপনাদের সাথে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।